নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করল বাম কংগ্রেস যৌথভাবে। তাদের দাবি, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে পেট্রোল ডিজেলের মূল্য আকাশ ছোঁয়া, দিশাহীন সরকারের সহায়তায় সাধারণ মানুষ দিশেহারা। অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমানো সহ করোনা এবং পুরসভা নিয়ে কয়েক দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি এদিন জলপাইগুড়ি জেলাশাসককে দেওয়া হয় বাম কংগ্রেসের তরফে। উপস্থিত ছিলেন সলিল আচার্য, গোবিন্দ রায়, নির্মল ঘোষ, তস্তিদার, পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্যরা। সলিল আচার্য জানান, মৌসুমী দেয়ানজির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেওয়া হলো, গোটা রাজ্যে দেওয়া হচ্ছে, পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিক রকম বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধি গত 21 দিনে 3 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা ভারতবাসীর ঘাড়ের ওপরে বোঝা চাপিয়েছে কেন্দ্রের সরকার। আমরা প্রতিবাদ করছি, সেই জন্য ডেপুটেশন দেওয়া হলো। তার আগে কদমতলাতে অবস্থান হয়েছে, জেলা জুড়ে সব ব্লক ব্লকে কর্মসূচি হচ্ছে। এর সঙ্গে আরও কিছু দাবি আমাদের আছে, করোনা সংক্রান্ত ট্রিটমেন্ট যাতে ঠিক মতন পায় মানুষ, তার জন্য টেস্টিংয়ের ব্যবস্থা ইত্যাদি সংক্রান্ত দাবিও দেওয়া হয়েছে। পৌরসভা সংক্রান্ত কিছু দাবি আছে, সেগুলোও করা হয়েছে, যাতে করে মানুষের অসুবিধে না হয়, জলে আটকে না থাকতে হয় মানুষকে, ডুবে থাকতে না হয় মানুষকে, শহরের মানুষকে। সেই জন্য পৌর প্রশাসনকে ভূমিকা পালনের জন্য ডিএম সাহেবকে বলা হয়েছে, তিনি বিষয়গুলি দেখবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ।